যদিও লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমরা ম্যানো নিয়ে কাজ করব, কিন্তু লেআউট অপশনটা দেখতে গিয়ে আর ম্যানো নিয়ে কাজ করা হয়নি। আচ্ছা যাই হোক, মাঝে মাঝে এরকম সিকোয়েন্সের একটু ব্যাঘাত ঘটবেই, কারণ আসলে একটা জিনিস বুঝতে গেলে তার সাথে রিলেটেড জিনিসগুলো আগে বুঝতে হয়। তো এই ধরনের প্রবলেম হলে আসলে আমি মাপ চেয়ে নিচ্ছি। আপনারা যদি মনে মনে ভাবেন যে এই ভিডিওটা তো আসলে এই ভিডিওতে ম্যানো নিয়ে কথা বলার কথা ছিল, কিন্তু তো বলেন নাই ভাইয়া, তো এই বিষয় নিয়ে কিছু বলে নাই, ঠিক না? তো আসলে এগুলো কিছু মনে করার নাই, কারণ টিউটোরিয়ালগুলো এরকমই হয়ে থাকে, একটা জিনিস শিখাতে গিয়ে আমরা অন্যদিকে চলে যাই। সো এটা মাঝে মাঝে এই জন্য সিকুয়েন্সের কিছু ব্যাঘাত ঘটতে পারে, ঠিক আছে? আই এম সরি ফর দ্যাট। সো ম্যানোতে আমরা যেমনটা বলেছিলাম যে বিভিন্ন ক্যাটাগরি শো করে, সো এই ম্যানুতে কাজ করার আগে আমরা যেহেতু বললাম যে ক্যাটাগরি দেখাবো, সো ক্যাটাগরি ক্রিয়েট করাটা আমরা আগে একটু দেখবো, ঠিক আছে? আমরা কয়েকটা ক্যাটাগরি ক্রিয়েট করব, যদিও আমরা জানি এই জায়গায় অনেকগুলো ক্যাটাগরি আছে, যেমন এই যে ওয়ার্ল্ড, ফ্যাশন, ভিডিওস, অনেকগুলো ক্যাটাগরি আছে। বাট আমরা নিজেরা দু একটা ক্যাটাগরি ক্রিয়েট করব, তারপরে যদিও অনেকগুলো পোস্ট আছে তারপরেও আমরা কিছু পোস্ট নিজে ক্রিয়েট করব, ঠিক আছে? আর একটা জিনিস করব হচ্ছে ইউজার ক্রিয়েট করব আমরা, যেমন অথর, মানে একজন অথর। আমরা দেখবো যে মাল্টি অথর কিভাবে কাজ করাতে হয়, অর্থাৎ অনেক রাইটারের লেখা কিভাবে শো করাতে হয়, এই প্রত্যেকটা জিনিস দেখবো। প্রথমে আমরা ক্যাটাগরি এবং পোস্ট ক্রিয়েট করি, এই জন্য আমরা আমাদের ড্যাশবোর্ডে যাই। ও আচ্ছা, একটা জিনিস বলে নেই, এই জায়গায় দেখুন বর্তমানে আমাদের হোম পেজ কিন্তু আর আগের লেআউটটা নাই। আগেরটা ছিল কি টাইলেপস লেআউট, কিন্তু বর্তমানে আছে ব্লগ লেআউট। কেন? কারণ আমরা লাস্ট ভিডিওতে এই ব্লগ লেআউটটা টেস্টিং পারপাসে অ্যাক্টিভ করেছিলাম, এটা রয়ে গেছে। আপনারা চাইলে এই ব্লগ লেআউটটা চেঞ্জ করে কাজ করতে পারেন, ভেরি ইজি। আমি লাস্ট ভিডিওতে দেখিয়ে দিয়েছি কীভাবে করতে হয়, বাট আমি এই ব্লগ লেআউটই থাকুক, এটা এত ইম্পর্টেন্ট না, একটা থাকলেই হয়েছে, ঠিক না? তো এটাই থাকুক, আমরা কাজ করব। তো ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ড থেকে এই যে পোস্ট, পোস্ট থেকে প্রথমেই আমি ক্যাটাগরিজে যাই। এই যে দেখুন বিভিন্ন ধরনের ক্যাটাগরিজ আছে, ঠিক আছে? কী কী ক্যাটাগরিজ আছে আমরা দেখি, টোটাল 14টা ক্যাটাগরিজ: বিজনেস, ফ্যাশন, বিউটি, হেয়ার, হেলথ, ফিটনেস, লাইফ অ্যান্ড লাভ, মেকআপ অ্যান্ড স্কিন কেয়ার, রিলেশনশিপ, টেক। আমরা এতগুলো ক্যাটাগরি রাখবো না, ঠিক আছে? কিছু ক্যাটাগরি ডিলেট দিয়ে দিব, যেমন এই যে বিউটি রিলেটেড, এই ক্যাটাগরিটা ডিলেট দিয়ে দেই, মানে যাতে একটু কম হলে আমরা ইজিলি সব কিছু দেখতে পারবো এবং কাজ করতে সহজ হবে। হেয়ারটা কেটে দেই, হেলথ অ্যান্ড ফিটনেস কেটে দেই, লাভ, লাইফ অ্যান্ড লাভ এটা কেটে দেই, তারপর হচ্ছে মেকআপ অ্যান্ড স্কিন কেয়ার কেটে দেই, রিলেশনশিপ কেটে দেই, ট্যাগটা থাকুক, তারপর হচ্ছে এই ফটোগ্রাফিটা দরকার নাই কেটে দিই, স্পোর্টসটা থাকুক, ভিডিওসটা কেটে দিই। আমরা বেশ কয়েকটা ক্যাটাগরি অলরেডি ডিলেট করে দিয়েছি, বেশ কয়েকটা ক্যাটাগরি, ঠিক আছে? তো এবার আমরা প্রথমে কিছু ক্যাটাগরি ক্রিয়েট করবো, এবং আমরা একটা ক্যাটাগরি ক্রিয়েট করব বাংলাদেশ নামে, মানে এই ক্যাটাগরিতে বাংলাদেশ রিলেটেড সমস্ত পোস্ট থাকবে। তো এই জন্য আমরা বাংলাদেশ নামক একটা ক্যাটাগরি ক্রিয়েট করি। ওকে, দেখুন ক্যাটাগরি কিভাবে ক্রিয়েট করতেছি, জাস্ট এই যে ক্যাটাগরি যে ক্রিয়েট ক্লিক করার পর যে পেজ আসলো, এই পেজের বাম দিকে দেখুন অ্যাড নিউ ক্যাটাগরি, এই জায়গা থেকে আমরা ক্যাটাগরি ক্রিয়েট করব। প্রথমে লিখবো হচ্ছে ক্যাটাগরির নাম, তারপরে দিব হচ্ছে একটা স্ল্যাগ, ঠিক আছে? ইউআরএল ফ্রেন্ডলি একটা স্ল্যাগ, তো স্ল্যাগটা আমরা বাংলাদেশি দিব, বাংলাদেশ স্ল্যাগ দিয়ে দিলাম। ওকে, তো প্যারেন্ট ক্যাটাগরি বলতে এই ক্যাটাগরিটা কি অন্য কোনো ক্যাটাগরির আন্ডারে কি না, না এই ক্যাটাগরিটা অন্য কোনো এক ক্যাটাগরির আন্ডারে না, এটা স্বয়ংসম্পূর্ণ, সো নন থাকুক। ডিসক্রিপশন বলতে এই ক্যাটাগরিটা কি রিলেটেড, ঠিক আছে? এটা লিখে দিই, দিস ক্যাটাগরি উইল পাবলিশ কি এম পাবলিশ হয়ে গেছে, আচ্ছা এমটা কেটে দিই, উইল পাবলিশ ভিডি রিলেটেড পোস্ট, মানে এই ক্যাটাগরিটা বাংলাদেশ রিলেটেড পোস্ট পাবলিশ করবে। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী জায়গায় ডিসক্রিপশন দেবেন, আমি আপাতত একটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে অ্যাড নিউ ক্যাটাগরি, তাহলেই ক্যাটাগরিটা ক্রিয়েট হয়ে যাবে। দেখুন অ্যাড নিউ দেওয়ার সাথে সাথে এই যে বাংলাদেশ নামে একটা ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে। ডিসক্রিপশন, এই যে এই ক্যাটাগরি ডিসক্রিপশন, এটা হচ্ছে স্ল্যাগ। তারপর হচ্ছে কাউন্ট, কাউন্ট বলতে হচ্ছে এই ক্যাটাগরির আন্ডারে কয়টা পোস্ট আছে, যেহেতু এই ক্যাটাগরির আন্ডারে এখন আমাদের একটাও পোস্ট নেই, এই জন্য জিরো দেখাচ্ছে। তো চলুন আমরা দুই একটা পোস্ট ক্রিয়েট করি, তারপর আমরা এই ক্যাটাগরিতে সেই পোস্টগুলোকে অ্যাড করি। তো পোস্ট অ্যাড করার জন্য কি করব, অ্যাড নিউ পোস্টে ক্লিক করি,
অ্যাড নিউ পোস্টে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদেরকে পোস্ট অ্যাড করার জন্য নিয়ে আসলো। তো এই জায়গায় আমরা কি দিব, পোস্টের টাইটেল দিব। যেমন আমি এটা একটা টাইটেল দিলাম, সরি এটা ক্যাপস লক দেওয়া আছে, এটা কেটে দিই আগে। দিস ইজ অ্যাবাউট আওয়ার কান্ট্রি, দিস ইজ অ্যাবাউট আওয়ার কান্ট্রি, এইটাই হেডিং থাকুক, ঠিক আছে। এই হেডিংয়ে একটা পোস্ট আমরা ক্রিয়েট করবো। সো পোস্টের কন্টেন্ট কোথায় পাবো, এক কাজ করি, এই জায়গায় এই যে কন্টেন্ট আছে না, যে কোনো একটা পোস্টের কন্টেন্ট কপি করে ফেলি, যে রিড মোড়ে দিয়ে পুরো পোস্ট ওপেন হোক, এই জায়গা থেকে আমরা কন্টেন্টগুলো কপি করে নিই, অর্থাৎ এই লেখাগুলো। আচ্ছা এই জায়গায় তো অনেক লেখা, এত লেখা দরকার নাই, কিছু লেখা এই মাঝখান থেকে কিছু লেখা আমি নিয়ে নেই, এই কিছু লেখা নিয়ে নিলাম। ওকে কন্ট্রোল সি, অ্যাড নিউ পোস্টে এই জায়গায় কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। তাহলে আমি একটা পোস্টের হেডলাইন দিলাম, তারপর হচ্ছে পোস্টের কন্টেন্ট দিলাম। এখন এই জায়গা থেকে বাম দিকে কি দিব, ডকুমেন্টসে যাই, ডকুমেন্টসে গিয়ে ক্যাটাগরি, এই জায়গা থেকে এই যে ডকুমেন্টসে গিয়ে ক্যাটাগরি থেকে আমি সিলেক্ট করে দিব এই পোস্টটা কোন ক্যাটাগরির আন্ডার আছে, এই পোস্টটা বাংলাদেশ ক্যাটাগরির আন্ডারে, সো বাংলাদেশ দিয়ে দিলাম। ওকে তারপর ট্যাগস, ট্যাগ বলতে এই পোস্ট, এই পোস্টের জন্য কিছু ইম্পর্টেন্ট ট্যাগ আমরা দিয়ে দিব। তো কি ট্যাগ আমরা দিব, এটা বাংলাদেশ রিলেটেড, ঠিক না? তো আমরা কিছু ট্যাগ দিলাম, যেমন বাংলাদেশ, এন্টার, একটা ট্যাগ হয়ে গেল। আর একটা কি দিব, নিউজ বাংলাদেশ, নিউজ বাংলাদেশ, সরি এই জায়গায় কিছু প্রবলেম হয়েছে, নিউজ বাংলাদেশ, আরেকটা হয়ে গেল। এইরকম কিছু ট্যাগ আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন। মানে এই ট্যাগ বলতে কি, এটা কি রিলেটেড, মানে এই যে পোস্ট আপনি লিখলেন এই পোস্টটা রিলেটেড কিছু ওয়ার্ড আপনি এই জায়গায় দিবেন, যাতে সার্চ ইঞ্জিনে খুব ইজিলি আপনার এটা শো করায়। মানে এই জিনিসগুলো লিখে যদি সার্চ দেয়, তার যাতে এই জিনিসগুলো সার্চ দিলে যাতে আপনার এই আর্টিকেলটা শো করে, এই জন্য আমরা ট্যাগ দিয়ে দিই, ঠিক আছে। তারপর হচ্ছে ফিচার ডিমিজ, ফিচার ডিমিজ বলতে কি, এই যেমন একটা পোস্টের এই যে শুরুর দিকে একটা ইমেজ থাকে, এই ইমেজটা, ঠিক আছে, শুরুর দিকে যে ইমেজ থাকে এই ইমেজটা, তো এই ইমেজটা আমরা ফিচার ডিমেজ এই জায়গা থেকে দিয়ে দিব। ফিচার ডিমেজে ক্লিক করব, তারপরে স্যাট ফিচার ডিমেজ, তারপর হচ্ছে সিলেক্ট ফাইলস, সরি এই জায়গা থেকে না, মিডিয়া লাইব্রেরি। সিলেক্ট ফাইল বলতে কি, আমরা আমাদের কম্পিউটার থেকে, আমাদের ডিভাইস থেকে একটা ফাইল, একটা পিকচার ডাউনলোড করে দিতে পারবো, বাট আমরা চাচ্ছি যে মিডিয়া লাইব্রেরি থেকে দিয়ে দিব। মিডিয়া লাইব্রেরিতে কীভাবে অ্যাড করতে হয় এগুলো আমরা বেসিকে শিখেছিলাম, সো এটা ব্যাপার না, যে কোনো একটা দিলেই হবে। এটাকে আমরা ফিচার ডিমেজ হিসাবে নিয়ে নিই, এটা নিয়ে নিলাম, স্যাট ফিচার ডিমেজ, ওকে পাবলিশ, পাবলিশ। তাহলে বাংলাদেশ ক্যাটাগরির আন্ডারে একটা পোস্ট আমরা পাবলিশ করে ফেললাম, ঠিক আছে। ওকে দেখি তো এই জায়গায় আসছে কিনা পোস্টটা, রিফ্রেশ দিই হোম পেজ, লেটেস্ট পোস্টে এই যে দেখুন রিসেন্ট পোস্টে দিস ইজ অ্যাবাউট আওয়ার কান্ট্রি, তারপর হোম পেজে যাই, এই যে দেখুন দিস ইজ অ্যাবাউট আওয়ার কান্ট্রি প্রথমে চলে আসছে, ঠিক আছে, পোস্টটা অলরেডি পাবলিশড হয়ে গেছে। তো আমরা একটা জিনিস দেখে নিলাম যে কীভাবে ক্যাটাগরি ক্রিয়েট করতে হয়, কীভাবে ক্যাটাগরির আন্ডারে পোস্ট ক্রিয়েট করতে হয়, কীভাবে ডিসক্রিপশন লিখতে হয়, তারপরে হচ্ছে কীভাবে মানে ট্যাগগুলো দিতে হয়। পোস্ট এবং ক্যাটাগরি রিলেটেড বিভিন্ন জিনিস শিখলাম। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী অনেকগুলো ক্যাটাগরি ক্রিয়েট করবেন, অনেকগুলো পোস্ট ক্রিয়েট করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন, ঠিক আছে। তো এবার আমরা কি করব, এই যে এই জায়গায় ম্যানোতে বিভিন্ন ক্যাটাগরিগুলো শো করাবো, এই জন্য কি করব, আমরা অ্যাপিয়ারেন্স যাব, অ্যাপিয়ারেন্স থেকে ম্যানোতে যাব, ম্যানোতে গিয়ে বর্তমানে যে ম্যানোটা আছে এই ম্যানোটা আমরা কেটে দিব। এটা অনেক বড় ম্যানো আছে, একটা একটা করে কাটতে গেলে অনেক সময় লাগবে, বেটার আমি পুরো ম্যানোটাই কেটে দিই, ডিলিট ম্যানো, পুরো ম্যানোটা আমি একবারে কেটে দিলাম, ওকে ডিলিট দিয়ে সেভ দিয়ে দিই। আপাতত দেখি তো এই জায়গায় আছে কিনা, এটা এই যে দেখুন বর্তমানে কোনো ম্যানো নাই। তো এবার আমি একটা ম্যানো ক্রিয়েট করব, ম্যানো ক্রিয়েট করার জন্য এই যে উপরে দেখুন এডিট ইওর ম্যানো ভিলো অর ক্রিয়েট এ নিউ ম্যানো, আমি ক্রিয়েট এ নিউ ম্যানো দিব, ম্যানোর নাম দিব মেইন ম্যানো, মেইন, শুধু মেইন নামে একটা ম্যানো ক্রিয়েট করব। এই যে লেখার পরে, নাম দেওয়ার পরে ক্রিয়েট ম্যানোতে ক্লিক করব, তারপরে এই জায়গায় আইটেমগুলো অ্যাড করবো, আইটেম অ্যাড করবো কি, ক্যাটাগরি অ্যাড করবো। এই জন্য কী করবো, নিচে যাব, এই যে এই জায়গায়, তারপরে এই যে দেখুন ক্যাটাগরিজ,
বাম দিকে একদম নিচে কি ক্যাটাগরিজ, আমরা যদি পেজেস গুলো এই জায়গায় শো করাতে চাই তাহলে আমরা জানি যে এই যে পেজেস অপশন থেকে একটা একটা করে পেজগুলো সিলেক্ট করে অ্যাড টু মেনু দিলে এই জায়গায় অ্যাড হবে। বাট আমরা কি অ্যাড করব, ক্যাটাগরিজ। এই জন্য এই যে নিচে ক্যাটাগরিজে ক্লিক করব, কোন কোন ক্যাটাগরি আমরা শো করাতে যাচ্ছি, আমরা ওয়ার্ল্ড শো করাবো, বিজনেস শো করাবো, ট্যাগ শো করাবো, ফ্যাশন শো করাবো, বাংলাদেশ শো করাবো, এই কয়েকটা আমরা শো করাবো আমাদের ইয়েতে হোম পেজে, ঠিক আছে। ওকে, অ্যাড টু ম্যানো, তাহলে এইগুলো হোমে অ্যাড হলো। আরেকটা জিনিস আমরা শো করাবো, যাতে এই মানে একটা ম্যানো আমরা দেখাবো একটা আইটেম, এই আইটেমে ক্লিক করলে যাতে করে এই হোম পেজে নিয়ে আসে, মানে এই পেজে নিয়ে আসে, তাহলে কি করা লাগবে, এই পেজের জন্য এই যে একটা পেজ, ঠিক আছে, এই পেজের যে এই লেআউটের যে পেজটা আছে এই পেজটাকে এই জায়গায় একটা আইটেম হিসেবে অ্যাড করা লাগবে। তো এই লেআউটটা কি ব্লগ লেআউট, ঠিক না, ব্লগ লেআউটের জন্য কি পেজ আছে আমরা দেখি একটু পেজেসে গিয়ে। ব্লগ লেআউট কোথায় আছে, ভিউ অল দেই, এই যে ব্লগ লেআউট, হোম পেজ ব্লগ লেআউট, এইটা সিলেক্ট করি, অ্যাড টু ম্যানো, বর্তমানে ম্যানোতে অ্যাড হয়ে গেল। আমরা কেন এটা দিচ্ছি, যাতে করে একটা আইটেম থাকবে যে আইটেমে ক্লিক করলে হোম পেজে নিয়ে আসে, ঠিক আছে। এবার এটা তো অনেক লম্বা নাম, আমরা নামটা চেঞ্জ করে দেই, নামটা কি দিব, নামটা দিব হচ্ছে শুধু হোম। আমরা চাইলে ডিরেক্টলি পেজের নাম চেঞ্জ করতে পারতাম পেজে গিয়ে এডিট পেজ দিয়ে, বাট দরকার নেই, আমরা ম্যানোতেই এটা চেঞ্জ করে দিলাম, হোম দিয়ে দিলাম, নিচে যাই, নিচে যা, ওকে হোম দিলাম, তারপর এবার সেভ ম্যানো দিব, ওকে সেভ ম্যানো। এটা কোথায় শো করবে, এটা শো করবে হচ্ছে প্রাইমারি ন্যাভিগেশনে, ঠিক আছে, প্রাইমারি ম্যানো হিসাবে এটা সিলেক্ট করে দিলাম। প্রথমে আমরা ম্যানোতে কী কী আইটেম শো করবো এটা দেখালাম, তারপরে এই ম্যানোটা কোথায় শো করবে, কারণ একটা তো অনেকগুলো ম্যানো থাকে, এই যে উপরে একটা ম্যানো আছে, এই জায়গায় একটা ম্যানো, নিচেও তো আরও ম্যানো আছে, ঠিক না, তো এই ম্যানোটা কোথায় শো করবে এটা তো আমাকে দেখিয়ে দেওয়া লাগবে, তাই না। তো আমরা প্রাইমারি ন্যাভিগেশনে এই ম্যানোটা শো করবে, ওকে সেভ ম্যানো। তো মেইন ম্যানো হ্যাজ বিন আপডেটেড, মানে এইটা এখন প্রাইমারি ম্যানোতে শো করবে। এখন আমরা আমাদের হোম পেজে যাই, এবার কি করবো, একটা রিফ্রেশ দিব, এই যে দেখুন ক্যাটাগরিগুলো এই জায়গায় শো করছে। এবার আমরা কি করব, জাস্ট যেটাতে ক্লিক করব ওই ক্যাটাগরির পেজগুলো ওপেন হয়ে যাবে। যেমন ওয়ার্ল্ডে ক্লিক করলে কি হবে, ওয়ার্ল্ড ক্যাটাগরিটা ওপেন হয়ে যাবে, এই যে দেখুন ওয়ার্ল্ড ক্যাটাগরির প্রত্যেকটা পোস্ট শো করছে। আমরা যদি বিজনেসে ক্লিক করি তাহলে বিজনেস ক্যাটাগরির সবগুলো পোস্ট শো করছে। আমরা যদি ফ্যাশনে ক্লিক করি তাহলে ফ্যাশন রিলেটেড প্রত্যেকটা পোস্ট শো করছে ফ্যাশন ক্যাটাগরির, এবং উপরে ডেসক্রিপশনটা দেখাচ্ছে, ঠিক আছে। বাংলাদেশে ক্লিক করলে বাংলাদেশের একটাই ছিল পোস্ট, সেটা শো করছে। ওকে, এবার আমরা আবার হোমে চলে যাই, এই জন্য হোমে ক্লিক করি। তো হোমে দেখুন হোম লেখা না আসে, একটা আইকন আসছে, ওকে আমরা এটা ডিফল্টভাবে চলে আসছে, আমরা চাইলে এই আইকনটা চেঞ্জ করে এই জায়গায় হোম লেখা নিয়ে আসতে পারি। এই জন্য কী করা লাগবে, ম্যানোতে যাব, এই যে হোমে এই জায়গায় ক্লিক করব, এই যে দেখুন ম্যানো একটা আইকন আছে, এই আইকনটা ডিলিট করে দিলেই হবে, ঠিক আছে। যেমন এই আইকনটা ডিলিট করার জন্য কি করা লাগবে, মেগা ম্যানো ডিজেবল, তারপরে হচ্ছে একটু দেখি তো, ম্যানো আইকন, ম্যানো আইকন তো আমাদের দরকার নাই, তাই না। এই জায়গায় যাই, এটাকে যদি ডিজেবল করতে চাই একটু দেখি আমরা এটাকে কিভাবে ডিজেবল করা যায়, ঠিক আছে, আমি নিজেও খুঁজে পাচ্ছি না। ওকে, আইকনটা হোম পেজ লেআউট, এক কাজ করি এই যে ফ্রন্ট পেজের যেটা আছে হোমটা, আমরা এই এই যে পেজটা আছে এটা ডিলিট করে আপাতত এই ম্যানো আইটেমটা ডিলিট করি, ডিলিট করে অন্যভাবে এটাকে অ্যাড করি, ঠিক আছে। আমরা সেভ ম্যানো দেই, সেভ ম্যানো দিয়ে এই জায়গায় যাই, তারপরে রিফ্রেশ দেই, ওকে এইবার আবার যাই পেজেসে যাই, ঠিক আছে। একটা সিস্টেম কাজ না করলে আমরা অন্য সিস্টেম চেক করব, গিয়ে যে ব্লগ লেআউট আছে না এই জায়গায় আমরা এডিট দেই, এডিট দিয়ে এই জায়গা থেকে এই নামটা চেঞ্জ করে ফেলি, এই জায়গা থেকে আমরা হোম দিয়ে দেই, শুধুমাত্র হোম দিয়ে দিলাম, তারপরে এই দিক থেকে সব সেটিংস ঠিক আছে, ব্লগস ঠিক আছে, ওকে পাবলিশ করে দেই এটা।
পাবলিশ হয়ে গেল। এইবার আমরা ব্যাক দেই, ব্যাক দিয়ে এইবার আবার অ্যাপিয়ারেন্স থেকে ম্যানোতে যাই। ম্যানোতে গিয়ে এইবার পেজেস ভিউ অল দেই, এই যে হোম দেয়া আছে হোমে ক্লিক করি, অ্যাড টু ম্যানো দেই। এবার এটাতে ক্লিক করি, এইবারও ম্যানো আইকনটা শো করতেছে, ঠিক না? আমরা তো আইকনটা আসলে শো করাতে চাচ্ছি না। আচ্ছা, এই ব্ল্যাঙ্কে ক্লিক করি, দেখি তো। আচ্ছা, এই ব্ল্যাঙ্কে ক্লিক করি, তারপর এটাকে ক্লোজ করে দেই। এগুলো থেকে কোনো কিছু আছে? ওকে, ব্ল্যাঙ্ক ক্লিক করলাম, এইবার সেভ দেই। এইবার এই জায়গা থেকে দেখি কোনো আইকন শো করায় কিনা। আবারও এই হোম আইকনটা শো করছে, ঠিক আছে? হোম বলতে, ও আচ্ছা, একটা জিনিস, এটা ডিফল্টভাবে দেয়া আছে, সরি, ডিফল্টভাবে দেয়া আছে বলতে কি, এই যে হোম যেটা থাকবে হোম পেজের জন্য যে লেআউট, এটা যদি এই জায়গায় ডিফল্টভাবে দেয়া থাকে, বলতে আমরা যদি এই লেআউটটাকে এই জায়গায় যে পেজটা শো করলাম, যে পেজটা, এই পেজটা যদি ডিফল্টভাবে এই জায়গায় দেয়া থাকে, তাহলে যেহেতু এটা হোম পেজ হিসাবে দেয়া আছে, এই জন্য এটা, এই আইকনটা অটোমেটিক্যালি চলে আসে, ঠিক আছে? এটা ডিফল্টভাবে দেয়া আছে, সরি, এটা এই জায়গা থেকে সেট করা না। দেখুন, এই যে এই জায়গা থেকে কিন্তু আইকন কোনো কিছুই সেট করার না, ঠিক আছে? এটা ডিফল্টভাবে দেয়া আছে। ওকে, তাহলে আমরা দেখে নিলাম ম্যানো কিভাবে ক্রিয়েট করতে হয় প্রত্যেকটা জিনিসই। নর্মালি কিন্তু ম্যানোতে এগুলাই থাকে, বিভিন্ন ব্লগ সাইট বা নিউজ পেপার সাইটে ক্যাটাগরি থাকে, তারপরে হচ্ছে হোম বাটন থাকে, এই জায়গায় হোমের জন্য একটা আইকন অলরেডি দেয়া আছে, ঠিক আছে? সো কমপ্লিট, ইটস মিন ম্যানোর কাজটাও আমরা কমপ্লিট করতে পারলাম, ঠিক আছে? সো নেক্সট ভিডিওতে আমরা এই যে সহিফা থিমের মেইন যে অপশনটা আছে, সহিফা থিমের যে ইউনিক পার্টগুলো আছে, সেই ইউনিক পার্টের স্টাইলিংয়ের জন্য যে অপশন আছে, সেই অপশনটা নিয়ে কাজ করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।